to Allah, thanks to Allah, alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen, wassalatu wassalamu ala sayyidil mursaleen, wa ala alihi wa ashabihi wa baraka salim. Subhanaka la ilma lana illa ma allamtana innaka antal alimul hakim. সম্মানিত একরা বাংলার দর্শক শ্রোতা আলুর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আল-মিদিন মেনার পাক শাহজালাল মসজিদের সম্মানিত খতিব, ফার্স্ট কেয়ার ইসলামিক স্কুল ও মাদ্রাসার সম্মানিত শেখ আল-হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুহুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মানে আদর্শ স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জীবনী সম্পর্কে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আর জীবনী থেকে তো অনেক শিক্ষণীয় বিষয় আমাদের, পারিবারিক বিষয়, এগুলি ইনশাআল্লাহ আমাদের অনেক উপকার হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم شمانيتو একরা বাংলার দূরে এবং কাছের দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, প্রোগ্রামের শুরুতে এই পবিত্র শাওয়াল মাসের অভিনন্দন জানিয়ে হয়তো অনেকেই হজের স্বপ্ন এবং প্রিপারেশন নিতেছেন। এই পবিত্র মাসে এই প্রোগ্রামের শুরুতে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। এবং আজকে প্রোগ্রামের যে আলোচ্য বিষয় আমাদের, সেই সোনালি একটি ফ্যামিলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলি, ওনার আদর্শ স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জীবনের কিছু অংশ নিয়ে আমরা আলোচনা করব, যাতে করে যে আরাম এবং যে শান্তি উপভোগ করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে এবং একজন আদর্শ স্ত্রী হিসাবে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার জীবনে যে ভূমিকা রেখেছিলেন, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরকে আলোকিত এবং সুসজ্জিত করার জন্য, যদি আজকে আমাদের মা বোনেরা, সমাজের যারা বিবাহের মাধ্যমে একজন অর্ধাঙ্গিনী হয়ে গেছেন, স্ত্রী হয়ে গেছেন, ওরা যদি শিক্ষা গ্রহণ করেন, লেসন নেন, আশা করতে পারি হয়তো আমাদের জীবনেও সেই সুখ নেমে আসতে পারে। প্রোগ্রামের শুরুতে আমি দোয়া করি আল্লাহ পাক যেন প্রত্যেক স্বামী এবং স্ত্রীর মহব্বতের ভিত্তিতে প্রত্যেকটি ফ্যামিলিতে যেন আল্লাহ পাক শান্তি নিয়ে আসেন, বিশেষ করে আসমানের নিচে জমিনের উপরে। যারা স্বামী এবং স্ত্রী এই উভয়ের সম্পর্কের অবনতির কারণে যে সমস্ত ফ্যামিলিতে দাউ দাউ করে আগুন জ্বলছে, দোয়া করি আল্লাহ পাক যেন আল্লাহর দয়া দিয়ে সেই আগুনকে নিভিয়ে শান্তি করে দেন। আমি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। এর আগে কিন্তু ওনার আরও দুইটি বিবাহ হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওনার তৃতীয় নম্বর স্বামী এবং শেষ স্বামী। ইসলামের পূর্বে আইয়ামে জাহিলিয়তেও যে সময় আরবের মানুষের স্বভাব চরিত্র সম্পর্কে আমরা প্রত্যেকেই অবগত আছি, যে যুগটাকে আইয়ামে জাহিলিয়ত, মূর্খতার যুগ, টাইম অফ ইগনোরেন্স হিসাবে আখ্যায়িত করা হতো, যে সময় জিনা ব্যভিচার এগুলো একদম স্বাভাবিক ছিল বেপরদেগির জওয়ার ছিল কিন্তু সেই সময়ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার টাইটেল ছিল তাহেরা অত্যন্ত পবিত্র একজন উনি একজন অত্যন্ত পাক এবং পবিত্র নিপুণ এবং নিখুত একজন মহিলা হিসেবে সমাজের মাঝে ওনার পরিচিতি ছিল এবং হবেই না কেন আল্লাহ কোরআনে বলেছেন আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ভালো এই ভালোদেরকে কিন্তু পুণ্যবান যারা পবিত্র যারা তাদের জন্য আল্লাহ পাক জোড় রাখেন আর পবিত্রের সঙ্গে এটাই সাধারণত হয়ে থাকে যদিও কোনো কোনো জায়গায় ব্যতিক্রম হয় কিন্তু সাধারণ নিয়ম এটি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন পুরুষের মধ্যে অনেকেই কামুলা মিনার রিজালে কাসীর অনেক পুরুষের মধ্যে অনেকেই কিন্তু কামিলের দরজায় পৌঁছেছেন মহিলাদের মধ্যে যে কতিপয় মহিলা যারা কামালতের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন তন্মধ্যে থেকে একজন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটি বৈশিষ্ট্য হলো যে সুখে দুঃখে সর্ব অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে সহযোগিতা করেছেন বিশেষ করে ওনার মালকে যেভাবে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনের দাওয়াত প্রচার এবং প্রসারের ক্ষেত্রে ওনার মালকে বিলীন করে দিয়েছিলেন যে উপমা এবং দৃষ্টান্ত স্থাপন করেছেন ইতিহাসে কিন্তু এটা অত্যন্ত বিরল যার ফলে ওনার ইন্তেকালের পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা ওনাকে স্মরণ করতেন একদিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ কুরাইশের একজন বিদ্যা মহিলা যার আগে আরও কয়েকটি বিবাহ হয়েছে এরপরও আপনি ওনার কথা বলতে পারতেছেন না এখন পর্যন্ত আপনি স্মরণ করেন সুবহান আয়েশা বলেন মা গিরতু আলা আহাদিন মা গিরতু আলা খাদিজা আমার কিন্তু গয়রত এবং গুস্সা অন্য কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কোনো ওয়াইফ বা বিবিদের সাথে হয় নাই যে পরিমাণ আমার গয়রত এবং গুসা আসতো খাদিজার কথা শুনলে কেন বারবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম স্মরণ করতেন তো সেই হিসাবে সাধারণত আমার মনে মধ্যে অনেক সময় একটু রাগ চলে আসতো আমি বলতাম যে আপনি কেন এমন একটি মহিলা উনি বিদ্যা ছিলেন চলে গেছেন অনেক বছর আগে এখন পর্যন্ত বলতে পারতেছেন না কিন্তু প্রতি উত্তরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আয়েশা তুমি তো জানো না ইন্নাহা কানাত খাদিজা ওনার মাঝে এই গুণ ছিল সেই গুণ ছিল এইভাবে এক একটি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গুণ স্মরণ করতে লাগতেন বলতে পারতেন না এত সম্পর্ক গড়েছিলেন মৃত্যুর পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো অবিবাহিতা মহিলাকেও একজন ওয়াইফ হিসাবে পাওয়ার পরেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কথা বলতে পারতেন না এবং বলতেন যে আমার যত সন্তান আমি কিন্তু সন্তানের বাবা হয়েছি এই খাদিজার মাধ্যমে ইন্নাহা কানাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ইন্তেকালের পরেও কোনো বকরি বা কোনো এইভাবে কোনো অকেজনে কোনো বিশেষ সময়ে কোনো কিছু জবাহ করলেও পর্যন্ত হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বান্ধবী যারা ছিল তাদের ঘরেও কিন্তু গোশতের একটা অংশ হাদিয়া হিসাবে পাঠাইতেন স্মরণ করতেন কেন কারণ খাদিজা নবী করিম ইসলামের সেই ওয়াইফ সুখে দুঃখে নবী করিম ইসলামের সঙ্গে থেকেছেন সাপোর্ট দিয়েছেন উনি কিন্তু কুরাইশের একজন সম্ভ্রান্ত একজন মহিলা ওনার সম্পদের প্রাচুর্যতা ছিল উনি বিরাট একজন ধনী সম্পদশালী আরবের কত লোক হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মাল দিয়ে ব্যবসা করে ধনী হয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায়ও সেটি হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু সবসময় কিন্তু ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত একজন বিচক্ষণ দূরদর্শিতা ছিল ওনার মধ্যে ব্যবসার জন্য কিন্তু সবসময় খুব বিচক্ষণতার সাথে এবং দূরদর্শিতার সাথে উনি একজন যোগ্য বিজ্ঞ বিশ্বস্ত লোককেই কিন্তু সবসময় ব্যবসার জন্য উনি নির্বাচন করতেন। উনার তীক্ষ্ণ বুদ্ধির এই হিসাবে শেষ পর্যন্ত উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দৃষ্টি পড়ল। আল্লাহর কুদরত। এদিকে হযরত আবু তালিব নবী একরমের চাচা, উনিও বললেন যে দেখো বাবা মুহাম্মদ, আমাদের কিন্তু সম্পদে আমাদের ফ্যামিলিতে অনেক ফ্যামিলি মেম্বার বেশি, সম্পদে তো বেশি নয়, তো তুমি যদি একটু ব্যবসার মাধ্যমে একটু সাপোর্ট দিতে তাহলে হয়তো একটু সুবিধা হতো। আমার মনে হয় খাদিজা উনি যেহেতু অনেক লোককে ব্যবসার জন্য সিরিয়া বা বিভিন্ন জায়গায় অনেক লোককে সিলেক্ট করে পাঠান, তুমি যদি খাদিজার কাছে তোমাকে পেশ করতে হয়তো বা উনি তোমাকে হয়তো এই কাজে হয়তো তোমাকে অফার করতেন। এটা কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা আগ থেকেই ওনার মনের মধ্যে এই চয়েস চলে এসেছিল। আল্লাহু আকবার। ওনার কাছে অফার যাওয়ার পরে উনি বললেন যে আমিও কিন্তু মনে মনে ভাবছিলাম যে মুহাম্মাদের মতো একজন আলামিন বিশ্বস্ত লোককে আমার ব্যবসার জন্য আমি নির্বাচন করব। এবং উনি বললেন যদি আপনি আমার এই কাজটা করেন, আল্লাহু আকবার, তাহলে অন্য লোককে এই ব্যবসার জন্য আমি যে সম্মানই দিয়ে থাকি, যে পয়সা আমি দিয়ে থাকি, মুহাম্মাদের কাছে কিন্তু আমি এটা ডাবল দেবো, আমি ডাবল পরিশোধ করবো, আমি ডাবল দেবো, এটা ডাবল করে আমি দেবো। কেন? একদিন নবী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা কুরাইশের কিছু বান্ধবীদের সঙ্গে, ওনার কিছু ফ্রেন্ড বন্ধুদের সঙ্গে বসেছিলেন মহিলা। হঠাৎ করে একজন লোক কোত্থেকে আসলো, আসে বলল যে মুহাম্মদ আহমদ নামে একটি লোক আরবের, সে এক সময় নবী হবে, সেই দুনিয়াতে জন্ম হয়ে গেছে, যদি তোমরা কোনো মহিলা ভাগ্যবান হতে চাও তাহলে তাকে তোমাদের বিবাহে তোমরা ওই আহমদকে মুহাম্মদকে তোমরা তার সঙ্গে বিবাহের মাধ্যমে তোমরা সেই ভাগ্য যেন তোমরা কেহজি অর্জন করতে পারো, তাহলে তোমরা কিন্তু অত্যন্ত ভাগ্যবান মানতে পারবে। অন্যান্য মহিলারা বলা বলি শুরু করলো, তারা পাথর দিয়ে ওই লোকটাকে পাথর নিক্ষেপ করতে শুরু করলো। সেই মজলিসে কিন্তু ওই দিন ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। উনি কিন্তু ওই লোকের কথাটা শুনে নীরব হয়ে গেলেন, চিন্তা করতে লাগলেন এবং ওনার দিলের মধ্যে বিশ্বাস চলে আসলো। এরপর থেকে ওনার মনে ইয়ে ছিল আমি আর একটু পরীক্ষা করি। আল্লাহু আকবার। ইতিমধ্যে ওনাকে যখন ব্যবসায় পাঠাইলেন সিরিয়াতে, সঙ্গে দিলেন মাইসিরা, তো মাইসিরা নামে ওনার একজন গোলাম ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার, ওনাকে সঙ্গে দিলেন আর বললেন যে দেখো মাইসিরা, তোমাকে আমি সঙ্গে দিতেছি, তুমি কিন্তু ওনার কথার বাহিরে একটি কদমও তুমি রাখবে না, সবসময় ওনার কথা শুনবে, ওনাকে হেল্প করবে, সাপোর্ট দিবে এবং একটু তীক্ষ্ণ দৃষ্টির সঙ্গে ওনার সব অবস্থাটা একটু তুমি অবলোকন করবে, তুমি ওয়াচ করবে, দেখতে থাকবে। তো যেহেতু খাদিজার পক্ষ থেকে আগে থেকেই বলে দেওয়া হয়েছিল, মাইসরার সঙ্গী সাথী চলে গেলেন। সিরিয়াতে যাওয়ার পরেই একজন রাহিব, ইহুদির বড় একজন আলিম, ওনার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরেই ওই ব্যক্তি বলতে শুরু করলো উনি শেষ জমানার নবী হবেন, আমাদের কোনো সন্দেহ নাই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের ছায়ার নিচে বসেছিলেন। ওই লোক বলল যে আমাদের কিতাব থেকে আমরা যেটা আমি পেয়েছি আসমানি কিতাব থেকে, যে এই গাছের নিচে নবী ব্যতীত কেউ বসবেন না, উনি যেহেতু এই গাছের ছায়ার নিচে বসেছেন আমাদের কিতাব বলতেছে উনি অবশ্যই একজন নবী হবেন। এই কথাটা কিন্তু মাইসারা নোট করে রেখেছেন। এরপরে দেখা গেল যে উনি কোনো রাস্তা দিয়ে গেলে খুব রৌদ্র, কিন্তু আল্লাহর কি মেহরবানি, এই মারাত্মক রৌদ্রের সময়ও মুহাম্মদ যখন হাঁটেন, তখন তো নবী হন নাই, উপর থেকে একটি মেঘের ক্লাউড, একটি কালো মেঘ ওনাকে ছায়া দেয়, যেদিকে যান ওই ছায়াটা কিন্তু মাথার উপরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন নবী হন নাই, এইসব দেখে মাইসারা কিন্তু অত্যন্ত আকৃষ্ট হলো। এরকম হয়ে গেল ফাসারা মাইসারাতু কান্নাহু আবদান লাহু আব্দুল লাহু, এরকম হয়ে গেল যে মাইসারা যেমন নবী করিম ইসলামে একটি কৃতদাসে পরিণত হয়ে গেলেন, মুহাম্মদ যেটা ইশারা করতেন উনি সেটাই শুনতেন, এরকম বাধ্য হয়ে গেলেন মাইসারা ওনার এসব অলৌকিক জিনিস দেখে। আল্লাহর মেহেরবানি ওই ব্যবসাতে কিন্তু সিরিয়ার বিজনেসে সচরাচর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসার মাধ্যমে যে পরিমাণ মুনাফা আসে প্রফিট হয় লাভ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই বছর ব্যবসার মাধ্যমে কিন্তু এর দ্বিগুণ হয়ে গেল সুবহানাল্লাহ এই সব কিছু মিলিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ওই আগের ঘটনা ওই যে এই লোকে বলেছিল যে আহমদ মুহাম্মদ নামে উনি মবি হবেন এদিকে এই রাহিবের কথা তারপরে সায়াদাওয়া ব্যবসাত অতি বেশি বেশি লাভ হওয়া এই সব মিলিয়ে ওনার মনে মনে একটা সিদ্ধান্তে চলে আসলো যদি এই ভাগ্যবান লোকের সঙ্গে যদি আমার বিবাহ সম্পর্কটা হতো ইতিমধ্যে ওনার একজন বান্ধবী ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলার নাম ছিল নাফিসা আমার মেয়ের নাম নাফিসা আলহামদুলিল্লাহ নাফিসা নাফিসাকে উনি ডাকলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে নাফিসা আমার মন চাইতেছে আমি যেন আমার বিবাহের জন্য আমি প্রস্তাব করে দেই মুহাম্মদকে কারণ এই সব জিনিস যেগুলো আমি শুনেছি মাইসারার কাছ থেকে এবং আমিও আমার তীক্ষ্ণ দৃষ্টি থেকে আমি যতটুকু অবলোকন করেছি আমি প্রায় নিশ্চিত যে উনি নবী হবেন সুবহানাল্লাহ নাফিসা বললেন ঠিক আছে আপনি যদি তাই চিন্তা করেন তো আমাকে একটু সুযোগ দেন আমি দেখি আপনার পক্ষ থেকে এই প্রস্তাবটা নিয়ে আমি মুহাম্মদের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহু আকবার যখন প্রস্তাব চলে গেল তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচা আবু তালিবও কিন্তু সেই প্রস্তাবকে সাদরে গ্রহণ করলেন লম্বা ঘটনা এই সময় নবী আকরামের বয়স কিন্তু মাত্র 25 বছর এর একজন অত্যন্ত সুন্দর একজন যুবক এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বয়স তখন যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 15 বছরের বড় ছিলেন তো যদি 25 বছর হয় 30 40 বয়স হবে হযরত খাদিজার 40 বছর অলরেডি এর আগে আরো দুইটা বিবাহ হয়ে গিয়েছিল প্রথম স্বামী উনি ইন্তেকাল করেছেন পরের স্বামীও কোন মতে ইন্তেকাল করেছেন অথবা দ্বিতীয় স্বামী হযরত খাদিজাকে তালাক দিয়েছেন যাই হোক দুই বিবাহের পরে তিন বিবাহ বিবাহের খুতবা যখন দিলেন আবু তালিব তখন খুতবার মধ্যে যে কথাগুলো বলেছিলেন যে দেখো মুহাম্মদ গুরুত্বপূর্ণ করে একটি কথা এটি ছিল ওনার সম্পদ হয়তো কম হতে পারে কিন্তু মুহাম্মদের যে গুণ এবং ওনার যে সুনাম সুখ্যাতি একদিন কিন্তু এই পৃথিবী জানবে মুহাম্মদকে কে বলেছিলেন আবু তালিব যে আবু তালিব এই নবীর সুখে দুঃখে পাশে ছিলেন যে বা খাদিজাও ছিলেন কিন্তু খাদিজা নবীর তরিকা গ্রহণ করেছিলেন আবু তালিবের ভাগ্যে কিন্তু সেই তরিকা গ্রহণ করা সৌভাগ্য ঘটেনি ইভেন যে দীর্ঘ 3 বৎসর পর্যন্ত সারা আরবের লোক বয়কট করেছিল শিয়াবে আবি তালিবে সেখানে এই বন্দিশালায় আল্লাহর নবীর সঙ্গে যেভাবে খাদিজাও ছিলেন আবু তালিবও ছিলেন এই বন্দিয়ে থেকে বের হওয়ার পরে বয়স্ক আবু তালিব কয়েকদিনের পরে ইন্তেকাল হয়ে গেল এর 3 দিন বা 5 দিন বা 1 সপ্তাহের ব্যবধানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কিন্তু ইন্তেকাল হয়ে গিয়েছিল পরে যেই বৎসর তাকে আমুল হুজুন বলা হতো আল্লাহ নবীর চিন্তার বৎসর এবং ওই বৎসরেই নবী করিম শেষ পর্যন্ত চাচাও চলে গেলেন খাদিজাও চলে গেলেন কীভাবে মক্কায় থাকবেন শেষ পর্যন্ত গিয়েছিলেন মক্কা থেকে বের হয়ে তয়েফের লোকদেরকে দিনের দাওয়াত দিবেন কিন্তু সেখানেই আল্লাহ নবীকে রক্তাক্ত করা হলো আবার ফিরিয়ে যখন মদিনায় ঢুকার চেষ্টা করলেন কেহ সুযোগ দেয় নাই কিন্তু একজন লোক সুযোগ দিয়েছিল হাতিম তো যাই হোক তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তরিকাও গ্রহণ করেছেন সঙ্গে সুখে দুঃখে সাথে থাকছেন মাল দিয়ে সাহায্য করেছেন সবচেয়ে বড় ব্যাপার হলো যে সময় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পেরেশানি আসতো খাদিজার কাছে চলে যাইতেন যেমন প্রথম দিন ওহী নাযিল হওয়ার পরে আল্লাহ নবী একটু ঘাবড়িয়ে গেলেন হযরত খাদিজাকে বলার পরে বলেছিলেন কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকা আল্লাহু আবাদান আল্লাহ আপনাকে কোনো অবস্থায় বেইজ্জত করবেন না কারণ আল্লাহর প্রতি আপনার সাহায্য আছে আপনার এই গুণ বলে কয়েকটি গুণের কথা উল্লেখ করেছিলেন তিনি সেই খাদিজা যে খাদিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবসময় কিন্তু সাপোর্ট দিয়েছেন সেজন্য উলামায়ে কেরাম একমত সর্বপ্রথম যিনি আল্লাহর নবীর উপর ঈমান নিয়ে এসেছেন সর্বপ্রথম যিনি ওযু করে নামাজ পড়েছিলেন এই উম্মতের তিনি হলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসুন আমরাও যেন সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মতো আমাদের মেয়েদেরকে আমরা যেন বানাইতে পারি আমরা যারা আপনারা মা বোন যারা আছেন বিশেষ করে যাদের বিবাহ শাদী হয়ে গেছে আপনারাও যেন সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মতো ভূমিকা পালন করে নিজের স্বামীর জীবনকে যেন একটা সুন্দর সমৃদ্ধশালী এবং সহায়তামূলক ভিত্তিতে আপনারা ফ্যামিলিতে শান্তি নিয়ে আসতে পারেন আল্লাহ যেন সবাইকে সেই তৌফিক দান করে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে জাযায় খায়র দান করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখে দুঃখে যেভাবে সাহায্য করেছেন বদলা হিসাবে আল্লাহ পাক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল ফিরদাউসে আলা মাকাম যেন দান করেন আমিন জাযাকুমুল্লাহ আহসানাল জাযা আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন জাযাকুমুল্লাহ জাযাকাল্লাহ খায়র সম্মানিত বাংলার দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জীবনী সম্পর্কে আলোচনা শুনতেছিলাম যেহেতু আমাদের প্রচুর কলার লাইনে চলে এসেছেন এর জন্য হুজুরের ফাঁকে ফাঁকে আমরা শোনার চেষ্টা করব তারপর আমরা এখন কল নিতে যাচ্ছি দেখি এই মুহূর্তে আমাদের সাথে কলার কে রয়েছেন হ্যালো কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ আপনারা দুইজনের সালাম আমার একটা কোশ্চেনটা হলো যে রাস্তার মাঝে যদি আপনার 1 পাউন্ড 2 পাউন্ড পাওয়া যায় পাওয়ার পরে এটা মনে করো আমি পিকআপ এটা আমি আর তো নিলাম না পরে পকেটে রাখলাম এই টাকাটা আমি কিটা করতাম পারি এই পাউন্ডগুলা ওটা একটু আমারে কলিয়া হইবানি প্লিজ ঠিক আছে ইনশাআল্লাহ জাযাকাল্লাহ আপনাকে জাযাকাল্লাহ এই প্রশ্নটার উত্তর হলো রাস্তার মধ্যে যদি কোনো টাকা পয়সা পাওয়া যায় তাহলে কি করবেন এইভাবে যদি রাস্তার মধ্যে কোনো কিছু যদি পাওয়া যায় লস প্রপার্টি যেটাকে কিতাবের পরিভাষায় লুকাতা বলা হয় তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন এই জিনিসটা উঠাইয়া নেই কারণ যদি আমি এটা না উঠাই হয়তো হতে পারে এমন কোনো অসৎ লোকের হাতে পৌঁছে যাবে জিনিসটা হয়তো শেষ পর্যন্ত লস্ট হয়ে যাবে যে লোকের হারিয়েছে হয়তো ওই প্রকৃত মালিক পর্যন্ত হয়তো পৌঁছবে না এবং যদি এটা ভ্যালুয়েবল হয় তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বুখারী শরীফে বলেছেন তুমি ভালোভাবে এই জিনিসটাকে চিনে রাখো কীভাবে পেয়েছো কোন ব্যাগে ছিল বা কীভাবে পেয়েছো আলামতগুলো খুব ভালোভাবে তুমি নির্ণয় করে পরিচয় করে রাখো হয়তো একজন মালিক আসতে পারে আসলে তাকে জিজ্ঞাসা করবে এই সমস্ত আলামত সাইন দিয়ে যদি ওই প্রকৃত মালিক নিশ্চিত হয়ে যাও তখন তাকে দিয়ে দিবে এর আগ পর্যন্ত কিন্তু তোমাকে এগুলা আমানুষে রাখতে হবে এবং আরিফা সনাতন এক বৎসর পর্যন্ত অ্যানাউন্স করতে হবে প্রচার করতে হবে যতটুকু সম্ভব এই হলো হাদিসের পরিভাষা বাট উলামায়ে কেরাম বলেন যদি পরিমাণটা এত সামান্য হয় 1 পাউন্ড 2 পাউন্ড 3 পাউন্ড যেটা সাধারণত একজন লোক হয়তো খুঁজতে আসবে না বা আপনি অ্যানাউন্স করলে 1 পাউন্ড 2 পাউন্ডের জন্য আপনি অ্যানাউন্স করবেন কয় পাউন্ড দিয়ে উলামায়ে কেরাম বলেন এত সামান্য যদি হয় তাহলে যিনি পাইল যদি ওই লোকটা গরিব হয় তাহলে নিজে ইউজ করতে পারবে যদি নিজে গরিব না হন তাহলে অন্য কোনো গরিবকে দিয়া দিবেন যার মাল সে সব পাবে এই নিয়তে তবে কিছু উলামায়ে কেরাম বলতেছেন ধনী হলেও আপনি বার করতে পারবেন কোনো উলামায়ে কেরাম বলেছেন বাট ইমাম আবু হানিফা বলতেছেন যদি আপনি ধনী হন তো আপনি এটা বার করতে পারবেন না আপনি আরেক গরিবকে দিয়ে দিবেন হ্যাঁ পরিমাণ যদি বেশি হয় মনে করেন 10 পাউন্ড বা চেয়ে বেশি এটা উল্লেখযোগ্য অ্যামাউন্ট তা আপনি এটা অবশ্যই প্রচার করবেন হাদিসের পরিভাষায় প্রচার করেন কতদিন 1 বৎসর পর্যন্ত এবার আসুন বর্তমান সময়ে যেহেতু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ মাধ্যমে এবং বর্তমান যে সমস্ত নয়া টেকনোলজি আমাদের হাতে চলে এসেছে মনে করেন টিভি বা আরও যে সমস্ত আছে হোয়াটসঅ্যাপ বলেন টুইটার বলেন বা আরও প্রচার যে সমস্ত মাধ্যম যেগুলো রয়েছে যেহেতু অতি সহজেই কিন্তু এই সারা পৃথিবীতে একটা খবরকে ছড়িয়ে দেওয়া যায় তাহলে এবার প্রশ্ন এখনও কি পুরো 1 বৎসর পর্যন্ত অ্যানাউন্স করতে হবে না মোটামুটি এই পরিমাণ নিশ্চিত আপনি হয়ে গেলেন যে মোটামুটি এই খবরটা সবার কাছে পৌঁছে গেছে যদি কোনো মালিক থাকতো তাহলে হয়তো আমাকে অবশ্যই খোঁজ করতো আর হয়তো মালিক পাওয়া আদৌ যাবে না এই নিশ্চিত হওয়ার পরেই বৎসর পুরার আগেই কি আপনি এই প্রচারকে বন্ধ করে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন তো নির্ভরযোগ্য আমাদের মতে এখন কিন্তু পুরো 1 বৎসর করতে হবে না অন্তত পক্ষে আপনাকে নিশ্চিত হতে হবে যে আমি আমার প্রচারের দায়িত্ব আমি আদায় করে ফেলেছি আর হয়তো মালিক পাওয়া যাবেই না এমতা পর্যায়ে এমতা অবস্থায় আপনি নিজে ব্যবহার করতে পারবেন যদি আপনি গরিব হন আর ধনী হলে আপনি পারবেন কি না পারবেন না দ্বিমত নির্ভরযোগ্য কারণ বলতেছেন আপনি করবেন না আপনি একজন গরিবকে দিয়ে দিবেন যার মাল তার সওয়াব আসুন আপনি যদি এইভাবে 1 পাউন্ড পান বা 2 পাউন্ড পান আপনি পকেটে নিয়ে নিছেন তো উত্তমের সেটাই হবে আপনি এটা নিজে ইউজ মালিক পাওয়ার চেষ্টা করবেন যদি মালিক না পাওয়া যায় তাহলে যার মাল উনাকে যেন আল্লাহ সওয়াব দেন সেই নিয়তে আপনি কোনো গরীবকে দিয়ে দিবেন আশা করি বুঝতে পেরেছেন জাযাকুমুল্লাহ হাসান জাযা জাযাকাল্লাহ খায়ের সম্মানিত কেরামুল দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ তন্ত পুরো প্রশ্ন করছেন আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ আপনারা নিয়ে বাংলাদেশ সাদা আমি খুব একটা সমস্যা না আপনারা দিয়ে বাংলা খাপ করিয়া আমার লাগে আল্লাহ এসে দোয়া করবেন ইনশাআল্লাহ আমি গুনাহগার আমরা গুনাহগার আল্লাহ সমস্যা শান্ত ইনশাআল্লাহ আর কোনো প্রশ্ন আছে আপনার জি কোনো প্রশ্ন আছে আপনার अनुरोध प्रत्येके जेनो दुआ करी समस्या आछे मुसीबत आछे अल्लाह पाक जेनो सहज करे देन एबं जे बा जारा आमरा मुसीबते आछि आमरा प्रत्येकेर कठिन मुसीबत अल्लाह सहज करे देन अल्लाहुम्मा तुबिना फी तयसीर कुल्ली आसीर फाइन्ना तयसीर कुल्ली आसीर अलैका यासी अल्लाह तुमी सहज करे दाओ मुसीबत जारा आछेन तादेरके मुसीबत थेके नाजात दिये दाओ विशेष करे आमार एई बोनके जेनो अल्लाह पाक उनार मुसीबत थेके तुमी रेहाई दिये दाओ आमीन जज़ाकुमुल्लाह জাযাকাল্লাহ খায়ের আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন হ্যালো কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ জি আপনারা লাইন ক্লিয়ার মাত শোনা যান না জি এখন শোনা যাচ্ছে আমরা তো শুনতাম পারলাম আপনার কথা জি তে আমার দুইটা কোশ্চেন একটা হলো যে মানুষ যদি নামাজও পড়ে জি নামাজের সময় ধরে লোক আপনি কোন জাতর মেডিসিন খাইছেন বা এই সময় আপনি নামাজ পড়া আপনার ব্রেইনও যদি অন্য কিছু আয় এই সময় মানুষে নামাজের মাঝে কিতা করতো আর দুই নম্বর কোয়েশ্চন হইলো আমরা যে সময় কুরআন শরীফ তিলাওয়াত করি তো প্রায় সময় হরফ ওয়াল লাইলি আয় তেল ওয়াল লাইলি অর্থটা কিতা আমি ওই জিনিসটা জানতাম আমরা সারাম যে কোনো মানুষের নাম মানুষে লাইলি রাখে বাট কোনো কোনো মানুষে জিনিসটারে লইয়া খুব বেশি কিসালতে করে তো ওই যে দুইটা জিনিস আমি জানতাম স্যার প্লিজ আমার ওটা বুঝাইয়া প্রথমটা আবার রিপিট হয় প্রথম জিনিসটা মাঝে খুব ক্লিয়ার হইছে না প্রথম নামাজের মাঝে কোন জিনিস যদি জি আপনি আছেন লাইন জি জি প্রথমটা যে আপনি প্রশ্ন করেছিলেন আবার যদি কই লাইন একটু ক্লিয়ার হইব জি নামাজে যদি কেউ খাড়া হয় জি আপনি নিয়ত করি নামাজ পড়া জি তখন কোন সময় আছে না আমি ধরে লোক আমি মেডিসিন খাই বেশি মেডিসিন খাইয়া নামাজও খাড়া হইছে আমি নামাজ পড়তাম ওই সময় যদি ব্রেইনও আপনার অন্য কোনো জিনিস আই হয় তো ওই সময় মানুষে কিতা করতো ওটা তো আমি জানতাম চাইটা অন্য জিনিস বলতে একটু এক্সপ্লেইন করবা নাই যেমন জি মনের মাঝে অন্য কোনটা আইনি না কোনো সমস্যা হয় কোনটা হয় জি মজুদরি লোক নামাজের মাঝে কি যেমন আপনার দুনিয়াবি কোনো জিনিস ব্রেইনের মাঝে আইলো বা জীবন নিজের লাইফে যে বহুত জরুরন টেনশন হইছে ওটা কোনো এক জিনিস ব্রেইন আমরা বুঝতাম পারছি আপনারা আমরা বুঝতাম ফোন রাখা বাদে আমারে আপনারা আগুনটা ক্লিয়ার করে কইবা প্লিজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ জি ইবনের প্রথম প্রশ্ন অনেক সময় নামাজে দাঁড়ানোর পরে দুনিয়ার বিভিন্ন জিনিস মাইন্ডের মধ্যে চলে আসে বিশেষ করে ওনার যে সমস্যা উনি বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করেন তো মেডিসিন যারা ইউজ করেন শারীরিকভাবে দুর্বল থাকেন মানসিকভাবে অনেক সময় কোনো সমস্যা থাকে তো অনেক সময় নামাজে দাঁড়াইলে হয় কি দুনিয়ার বিভিন্ন চিন্তা বা অন্য জিনিস ওনার মাইন্ডের মধ্যে চলে আসে তখন উনি কী করবেন সমান প্রশ্ন সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও করেছিলেন ওনাদের এভাবে হতো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাড়াতাড়ি যেন আমরা মনটাকে দুনিয়ার যে জিনিসটা মাইন্ডে চলে আসলো সেটাকে ওইটা থেকে বের করে নিয়ে যেন আবার ফিরিয়ে আমাদের দিকে আমরা নিয়ে আসি এক এরপরে যদি বারবার আসতে থাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিয়াত ফুলান ইয়াসারিহি বাম দিকে এইভাবে তিনবার আপনি থুতু ফেলবেন এবং মনে মনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বা আউযু বিল্লাহ এটা আপনি মনে মনে নিয়ে আসবেন মুখ দিয়ে আপনি পড়ার প্রয়োজন নাই এইভাবে করবেন আপনি এবং আপনি চেষ্টা করবেন এই সময় জিনিস থেকে যেন আপনাকে নিজেকে বের করে নিয়ে আসতে পারেন বাট এরপরও আসতে পারে বাট আপনি যেহেতু এই জিনিসটা আসতেছে আপনি এটা বুঝতেছেন নামাজের কিন্তু পরিপন্থী এই অনুভূতিটা কিন্তু বহুত বড় কারণ আপনার নামাজের দিকে আপনার মন এবং নামাজের খুশু খুদুর জন্য আপনাকে অবশ্যই সেটাকে বের করে নেওয়ার চেষ্টা করতে হবে বাট এরপর হয়তো আসবে কিন্তু আসলেও আপনি এটাকে ইগনোর করে আপনি মনটাকে নামাজের দিকে আপনি মনোনিবেশ করবেন এবং মনে করবেন হয়তো এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ রাসূল বলেছেন সাল্লি সালাতা মুআদ্দিন যখন আমরা নামাজ দাঁড়াবো আমি এটা বিশ্বাস করব হতে পারে এটা আমার জীবনের শেষ নামাজ এই কথা চিন্তা নিয়ে যদি আমরা নামাজ পড়ি অবশ্যই নামাজের মধ্যে আমাদের খুশু খুজু মন লাগবে মনোনিবেশ হবে এই এক নাম্বার 2 আপনি আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে ওয়াল্লাইলি কোরআন শরীফে আসে অনেক সময় এটার অর্থ কি ওয়াল্লাইলি অর্থ হলো রাতের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্ন সময়ের কসম খেয়েছেন রাতের কসম ওয়াদ দুহা মর্নিং চাস্তের কসম খেয়েছেন ওয়ান নাহারি দিনের কসম খেয়েছেন ওয়াল আসরি সময়ের কসম খেয়েছেন ওয়াল ফজরি ফজরের টাইমের কসম খেয়েছেন কেন কারণ টাইমটা অত্যন্ত ইম্পর্টেন্ট টাইমকে আমরা যারা দাম দিব সময়ে কাজে লাগাবো আমরা দামি বনবো এই পৃথিবীতে যারা দামি বনেছেন সময়কে দাম দেওয়ার কারণেই আর যারা সময়কে অবহেলা করেছেন তারাই নিজেই অবহেলিত হয়েছেন এজন্য আল্লাহ পাক কসম খেয়েছেন আপনি একটা কথা এখানে জুড়ে দিয়েছেন যে অনেকের নাম লাইলি তাকে অনেকে এটা নিয়ে উপহাস করে লাইলি আর ওয়াল্লাইলি সমান শব্দ নয় ওয়াল্লাইলির অর্থ হলো রাতের কসম আর লাইলি বা লায়লা সেটা আরেকটি নাম কিন্তু নাম যেই হোক লায়লা হোক আর লাইলি হোক কারণ নাম নিয়ে ক্রিটিসাইজ করা কোরআন শরীফে পরিষ্কার নিষেধ করেছেন ওয়ালা ইয়াসখার কওমুম মিন কওমিন ওয়ালা তানাবাযু বিল আলকাব কারণ নাম নিয়ে লকব বা টাইটেল নিয়ে যেন আমরা ক্রিটিসাইজ না করি এটা কোন অবস্থায় ঠিক নয় মারাত্মক কবিরা গুনাহ এটা অহেতুক একটি মারাত্মক কবিরা গুনাহ আল্লাহ পাক আমাদেরকে যেন এই কারণ নাম নিয়ে ক্রিটিসাইজ করা থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন আমিন জাযাকুমুল্লাহ আহসান জাযা জাযাকাল্লাহ খায়র অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম জি কলার কি লাইনে আছেন হ্যালো জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ জি 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 আপনাদের ভলিউমটা ডাউন করি আমরা সাথে কথা হোক তখন ক্লিয়ার হবে হ্যালো জি আমরা শুনলাম আপনার কথা আপনি দয়া করে টিভির ভলিউম মেহেরবানি করে একটু কমাইবানি প্লিজ হুজুর আমার একটা কোয়েশ্চন আছিল আপনার আগে টিভির ভলিউমটা কমাওকা প্লিজ তো আপনি কথা কমাইছি হুজুর জাযাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ আমার একটা কোয়েশ্চন আছিল যে আমরা আর বাংলা রোজা জি জি ওগুন আগে রাখতাম না ও শাওয়ালর সান্দর রোজা আগে রাখতাম তো শাওয়াল জারগি তখন টাইম শর্ট তো ওগুন আগে সাইসলাম মনে মনে রাখিলতাম আর বাংলা রোজা বাদে রাখতাম ঠিক ইলা নিয়ত করলে কোনো ওইবনি ওহানটা দয়া করে যদি হইতা মাশাআল্লাহ সুন্দর প্রশ্ন আপনার ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বোনের প্রশ্ন হলো যে শাওয়ালের 6টা রোজা উনি রাখবার চাইতেছেন এবং আমরা প্রত্যেকে বসে চেষ্টা করব যারা রেখে নিয়েছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের অশেষ ধন্যবাদ যারা আমরা এখন রাখতে পারি নাই শাওয়ালের 30 দিনের ভিতরে যে কোনো সময়ে 6টা রোজা রাখলেই কিন্তু সব পাওয়া যায় নির্ভরযোগ্য উলামায়ে কেরাম সে কথাই বলেছেন তো এবার বোনের প্রশ্ন হলো যে শাওয়াল যেহেতু চলে যাচ্ছে তো আগে কি ওই শাওয়ালের 6টি রোজা রাখবেন তারপরে খোদা রোজা রাখবেন নাকি আগে খোদা রোজা রাখবেন কোনটি করবেন উলামায়ে কেরামের সে বিষয়ে দ্বিমত হয়তো আপনারা শুনতে পারবেন দ্বিমত রয়েছে কিন্তু নির্ভরযোগ্য উলামায়ে কেরামের মতে আপনি যদি চান তাহলে শাওয়ালের রোজাগুলো আপনি রেখে নেন এবং পরবর্তীতে আপনি কদা রাখবেন এই যে নিশ্চিত থাকেন আপনি তো এই কদাগুলো পরে রাখলেও কোনো সমস্যা হবে না কেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সময় এরকম করতেন ওনার রমজান শরীফের কদা রোজা উনি পরবর্তী শাবানে গিয়ে রাখতেন নেক্সট রমজানের আগের মাসে কি বলেছি আমি বুখারী শরীফের হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রমজান শরীফের কদা রোজাগুলো শাওয়ালে নয় যুলকাদা যুলহিজ্জা মুহররম সফর রবিউল আউয়াল রবিউস সানি জুমাদুল আযহা জুমাদুস সানি রজব শাবান রমজানের আগের মাস শাবানে গিয়ে রাখতেন অর্থাৎ রমজান রোজা প্রায় 11 নম্বর মাসে গিয়ে রাখতেন ঠিক আছে এর তাহলে তো আমরা বলতে পারি যে হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাওয়াল রোজা রেখেছেন তো শাওয়াল রোজা অবশ্যই নফল সোয়াটা রেখেছিলেন রেখেও কদা রোজা পরে রেখেছেন তাহলে তো বোঝা গেল কদা রোজা রেখেও শাওয়ালের 6টি রোজা রাখতে চাইলে রাখা যাচ্ছে তবে হ্যাঁ একটি কথা মনে রাখতে হবে যে রমজানের কদা রোজা কিন্তু ফরজ ঠিক আছে শাওয়ালের 6টি রোজা ফরজ নয় এটা নফল ফায়দা অনেক বেশি সওয়াব বেশি কারণ যদি আমরা রমজানের 30 রোজা এবং শাওয়ালের 6টা কয়টি হলো 36 36 রোজা হলো 36 রোজাকে যদি আপনি 10 দিয়ে টাইমস করেন তাহলে 360 হয়ে যায় পুরো এক বছরের সওয়াব পাওয়া যায় এটা অত্যন্ত সওয়াব জাযাকাল্লাহ তো ঠিক আছে ইনশাআল্লাহ আপনি রাখতে পারবেন পরবর্তীতে কথা রাখতে পারবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। সম্মানিত ইকরাম বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, যেহেতু অনেক কলার লাইনে আছেন। আমরা কিন্তু ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফিরে আসবো ইনশাআল্লাহ আপনার কল নেওয়ার চেষ্টা করব। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Glory to Allah, access to Allah, alhamdulillah. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আল-মিদিন শেখ আল-হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহুম। আজকে আমরা হুজুরের কাছ থেকে অনেক সুন্দর আলোচনা শুনতেছিলাম হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জীবনী সম্পর্কে। যেহেতু আমাদের প্রচুর কল নিতে হয়, এর জন্য আমরা যদি সুযোগ পাই ইনশাআল্লাহ মাঝে মাঝে আরও শোনার চেষ্টা করব। আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার দুইটা কোশ্চেন আছে। জি বলুন আপনার প্রশ্ন। জি, আমার ফার্স্ট কোশ্চেন হলো যে আমরা ফজরের নামাজ আর মাগরিবের নামাজ পড়িয়া 19 টাইম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ুন, এটা কতটুকু আমি জানতাম চাই না, আমার কি সহি হাদিস নাকি এটা? আর আরেকটা কোয়েশ্চেন, আমার প্রতিদিন এশা নামাজ হইয়া দুই রাকাত তওবা নামাজ পড়ুন, এটা কতটুকু আমি ওখান তো জানতাম চাইলাম। আচ্ছা, তওবা নামাজ। জি, তওবা নামাজ দুই রাকাত এশা নামাজ হইয়া প্রতিদিন পড়ুন, এটা কতটুকু আগে হাদিসে এটা হয় আমি বুঝতাম চাইলাম। প্রথম প্রশ্ন যেটা আবার রিপিট করবানি। প্রথম কোয়েশ্চেন হলো যে আমার ফজরের নামাজ বাদে আর মাগরিবের নামাজ বাদে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম ফরন। আচ্ছা আচ্ছা, ওটার মিনিং আমি জানতাম সাইরাম কিতাল লাগি ফরন ভাগে, এটা কতটুকু সহি হাদিস হবে? ঠিক আছে ইনশাআল্লাহ, বলতে থাকো ইনশাআল্লাহ। ওকে ওকে, আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ, ধন্যবাদ আপনার দুইটি প্রশ্নের জন্য। প্রথম প্রশ্ন আপনার যে ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পড়া, এই প্রসঙ্গে কোনো হাদিস? অনেকে পড়ে থাকেন, তো আমার জানা মতো এইভাবে এই যে 19 বার পড়তে হবে, আমার জানা মতো এরকম কোনো হাদিস নাই। হয়তো কেহ কোনো বরকতন্য পড়লে পড়তে পারেন, যেহেতু এটা কোরআন শরীফের একটি আয়াত এবং বিসমিল্লাহ আল্লাহর নামের সঙ্গে এসেছে, বাট স্পেসিফিক 19 বার পড়তেই হবে বা ফজরের পরেই পড়তে হবে, এই মর্মে আমার জানা মতো কোনো হাদিস নাই। 2 নম্বর প্রশ্ন আপনি যেটি করেছেন, যে দ্বিতীয় প্রশ্ন ওনার এশার নামাজের পরে প্রতিদিন সালাতুত তওবা দুই রাকাত তওবার নামাজ পড়ে থাকেন, এটা হাদিস দ্বারা কি প্রমাণিত? ইয়েস, এশার নামাজের পরে টাইম খাস নয়, সালাতুত তওবা দুই রাকাত নামাজ পড়ে তারপরে আল্লাহর কাছে তওবা করা, নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফে একটি হাদিস নিয়ে এসেছেন যে আমরা যখন তওবা করব দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আমরা হাদিয়া পেশ করে তারপরে আমরা আল্লাহর দিকে মুতওয়াজ্জা হয়ে আমাদের লাইফের গুনার তওবা আমরা করে নেব, এই মর্মে হাদিস রয়েছে। কিন্তু এটা প্রতিদিন বেশার পরেই খাস করে পড়তে হবে, এটা কিন্তু হাদিস মধ্যে আসে নাই। তবে হ্যাঁ, তওবার ক্ষেত্রে তো কোনো টাইম ফিক্স নাই, যে কোনো আমরা তওবা করতে পারি এবং তওবার জন্য নামাজ পড়তেও এটা জরুরি নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অতীতের এবং ভবিষ্যতের সব গুনাহ ক্ষমা করা ছিল, মাফ ছিল, এরপরেও উনি 70 থেকে 100 বার 70 টাইম থেকে 100 টাইম ডেইলি ইস্তেগফার করতেন। সেজন্য আমরা ইস্তেগফার করব, কিন্তু তওবার জন্য নামাজের কথা হাদিসে এসেছে, সবসময় তওবার জন্য নামাজ পড়তে হবে এটা মোটেই জরুরি নয় এবং এশা নামাজের পরে রেগুলার করতে হবে এটা জরুরি নয়। যদি এরপরেও কেউ সময় মনে করেন যে দিনে হয়তো একটু বিজি থাকলাম, আমি এভরিডে আমি তওবা করব বেডে যাওয়ার আগে, যদি কেউ এভাবে আদত বানিয়ে নেয় আর মনে করে এটা জরুরি নয়, আমি তওবা জন্য করতেছি, আমি বিশ্বাস করি যে এই টাইমে না করে অন্য টাইমেও করা যাবে, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। কেন? বেডে যাওয়ার আগে আমরা কিন্তু একটা হাদিস থেকে পাওয়া যায় যে আমরা বেডে যাওয়ার আগে আমরা খুব ভালো ডেকে এদিন করে একটা হিসাব কিতাব করবো, কোনো যেগুলো করেছি আমরা তওবা করব। এই নিয়ে যদি কেউভাবে করেন তাহলে করতে পারবেন, কিন্তু এটাকে বাধ্যতামূলক বা করতেই হবে এরকম বিশ্বাস করবেন না, মনে করবেন না। জাযাকুমুল্লাহ আসসালাম। জাযাকাল্লাহ খাইর। সম্মানিত ক্রমান্বিত দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর প্রশ্ন আপনারা করছেন। আমাদের সাথে দিকে এই মুহূর্তে প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি আমি দুইটা প্রশ্ন করতাম চাইলাম। জি বলুন আপনার প্রশ্ন। জি কেউ যদি কেউরে জাদু করে তেরে করণীয় পিতা নিজের সংসার আগুন লাগাইয়া দেয়, ফ্যামিলি দিয়া, হাজবেন্ড দিয়া, ওয়াইফ দিয়া, বাচ্চা দিয়া, এর কিতা হইব? মানুষ মুসলমান থাকবো না, মুসলমান থাকি খারিজ হয়ে যাইব। আচ্ছা একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন বলুন। আর একটা প্রশ্ন, আরে যদি জিন্নাত দিয়া জাদু করে, জি আরে আর ফাগল বানাইবার লাগে, জিন্নাতি করবার লাগে, জি ও দুইটা প্রশ্ন। আর এরা যে ইচ্ছা করে এর সংখ্যা বিয়া থাকবো না, আর বিয়া যদি বাঙ্গার লাগে ইচ্ছা করে জাদু, জাদু যদি করে তাহলে সে কি এটা কতটুকু গুণাগার হবে বা উনি মুসলমান থাকবে কিনা এই বিষয়ে জানতে চাইছি। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা ৬০টি ধ্বংসকারী কবিরা গুনাহ থেকে তোমরা অবশ্যই বেঁচে থাকবে। হাদিসের পরিভাষায় বলা হচ্ছে মুবিকাত, যে গুনাহগুলো একজন মানুষকে ধ্বংস করে দেয়, ডিস্ট্রয় করে দেয়। কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওই ৬০টি মারাত্মক ধ্বংসকারী কবিরা গুনাহ কি? উত্তরে বললেন, আশিরকু বিল্লাহি, প্রথম নম্বর গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা, শিরিক। এবং দ্বিতীয়টি যেটা বলছেন ওয়াসহর, ব্ল্যাক ম্যাজিক, জাদু করা। শিরিকের পরেই মারাত্মক বেদি ধ্বংসাত্মক কবিরা গুনার মধ্য থেকে ২ নম্বরে গণনা করা হয়েছে জাদুকে। ৩ নম্বর ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, কাউকে অন্যায়ভাবে হত্যা করা। ৪ নম্বর সুদ, রিবা খাওয়া। ৫ নম্বর এতিমের মাল খাওয়া। ৬ নম্বর জাহাদের মাঠ থেকে পলায়ন করা। ৭ নম্বর একজন নিরপরাধ, একজন নিষ্পাপ নির্দোষ কোনো মহিলার উপর জিনা ব্যভিচারের তুহমত লাগানো, এটা কিন্তু মারাত্মক কবিরা গুনার অন্তর্ভুক্ত। আমরা অনেক সময় কিন্তু প্রমাণ ছাড়াও কারো উপর ফলস অ্যাকুজেশন করে বসি, এটা মোটামুটি ঠিক নয়। এবার আসুন, এই হাদিস থেকে বোঝা গেল মারাত্মক ধরনের একটি কবিরা গুনাহ হলো সেহের। ১ নাম্বার ২, কোরআন শরীফের আয়াত থেকে দেখি তাহলে কিন্তু সেহেরকে যদি কেউ জায়েজ মনে করে এবং জায়েজ মনে করে কেউ এটা করে তাহলে ইমানও থাকবে না। কেন? কোরআন বলতেছে ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসা সিহরা, যারা মানুষদেরকে জাদু শিক্ষা দেয় তারা কিন্তু কুফরি কাজ করলো, এই শয়তানরা কুফরি কাজ করেছে। তো এখানে জাদু তালিম, শিক্ষা দেওয়া এবং এটা ব্যবহার করাকে কুফরি বলা হয়েছে। ওলামায়ে কারাম বলে থাকেন যদি এটা এরকম হয় যে এটা যদি কেউ জায়েজ মনে করে তাহলে কিন্তু ইমান চলে যাওয়ার আশঙ্কা আছে, বাট ডেফিনেটলি কিন্তু এটা একটা মারাত্মক কবিরা গুনাহ। গেল একটি বিষয়। নাম্বার 2, এখানে আরেকটি জিনিস মনে রাখতে হবে, আমরা অযথা কাউকে প্রমাণ ছাড়া যে উনি জাদু করেছেন, আমরা প্রমাণ ছাড়া কারো উপরে এইভাবে কিন্তু সন্দেহ করাটাও আবার এটাও কিন্তু আরেকটি মারাত্মক গুনাহ হয়ে যাবে। কেন? কোরআন বলতেছে ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নি ইন্না বাযাজ জন্নি ইসমুন, তোমরা অনেক প্রমাণ ছাড়া অনেক ধারণা থেকে তোমরা বেঁচে থাকবে, কারণ তোমাদের অনেক ধারণা কিন্তু তোমাদেরকে গুনাহগার বানিয়ে ফেলবে। সেজন্য অযথা প্রমাণ ছাড়া আমরা যদি কাউকে যে উনি আমাকে জাদু করে ফেলেছেন, আন্দু কোনো প্রমাণ নাই, আমি এইভাবে সন্দেহ করে ফেললাম, এটাও যেভাবে ঠিক নয়। আর যদি প্রমাণ হয়ে যায় তাহলে জাদু করাটাও সেটা কিন্তু মারাত্মক কবিরা গুনাহ, কোনো পর্যায়ে এটা কিন্তু কুফুর পর্যন্ত নিয়ে যেতে পারে, ডিপেন্ড কোন প্রকার জাদু। কারণ সেহের এবং জাদু, ব্ল্যাক ম্যাজিকের মধ্যে বিভিন্ন প্রকার আছে। কোনো প্রকার জাদু নিঃসন্দেহে এটা একজন লোককে কাফির বানিয়ে ফেলে। এবার আসুন, যে জাদু করলো জিন্নাতের মাধ্যমে হোক আর যেভাবেই হোক, যদি সে জাদু এবং ব্ল্যাক ম্যাজিক করে থাকে এবং সেটাকে জায়েজ মনে করলে তারা নিঃসন্দেহে কাফের। অথবা যদি এই জাদু করতে গিয়ে যদি কোনো কুফরি কোনো মন্ত্র বা কোনো আকীদা বিশ্বাসী হয়ে করে তখনও কিন্তু কাফের। আর যদি এরকম না হয় তাহলে অবশ্যই এটা কবিরা গুনাহ। যদি কুফরির পর্যায়ে চলে যায়, কাফির হয়ে যায়, তাহলে কিন্তু সেটা বিবাহের মধ্যেও বিরাট এফেক্ট পড়বে। যদি এরকম কেউ করে তাহলে কিন্তু একজন লোক কাফির হয়ে গেলে তো তার মুমিন বা মুসলমান একজন মহিলার সঙ্গে তার, বা একজন মহিলা যদি করে থাকে তাহলে পুরুষ মুসলমানের সঙ্গে তার বিবাহ থাকতে পারে না। বাট আমি আবারও বলছি যে সত্যি একজন লোক জাদু করেছে এই কথা প্রমাণ হতে হবে। উইদাউট প্রমাণ অযথা কার উপর সন্দেহ করাও যেভাবে কবিরা গুনাহ, জাদুঘরাও কিন্তু একটা অন্যতম কবিরা গুনাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ব্ল্যাক ম্যাজিক থেকে যেন হেফাজত করেন। এবং আমরা বিশ্বাস করি আস-সিহরু হাক্কুন, জাদু কিন্তু সত্য, জাদুর একটা রিয়াকশন সেটা সত্য। ইভেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদু করা হয়েছিল, লবিজুন আসম জাদু করেছিল। সেই জাদুর কুমন্ত্র থেকে রক্ষা করার জন্যই মুআওয়াযাতাইন, সূরা নাস, সূরা ফালাক এবং নাস নাজিল হয়েছিল। লম্বা ঘটনা, সেজন্য আমরা অবশ্যই কোরআন এবং হাদিস থেকে আমরা এটা বিলিভ করি, বিশ্বাস করি যে জাদু এটার মাধ্যমে কিন্তু একটা ক্রিয়া এবং অ্যাকশন থাকে। এবং একথা আমরা বিশ্বাস করি জাদু অন্তত পক্ষে একটা মারাত্মক কবিরা গুনাহ, কোনো কোনো পর্যায়ে এটা একজন লোককে কাফির বানিয়ে দিতে পারে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই সেহের এবং জাদু থেকে যেন হেফাজত করেন। যারা এই জাদুগ্রস্ত আছেন আল্লাহ পাক তাদেরকে যেন শিফা দান করেন, এবং যারা এই কুকাজের মধ্যে লিপ্ত আছেন তাদেরকে যেন বেরিয়ে আসার তৌফিক দান করেন। বাট আমি আবারও বলছি, আমরা অনেক সময় কিন্তু কোনো প্রমাণ ছাড়াই মনে করে ফেলি উনি আমাকে জাদু করে ফেলেছেন বা আমাকে ওই লোক জাদু করে ফেলেছে। এটাও কিন্তু প্রমাণ ছাড়া কারো প্রতি এরকম এই ধরনের বদগুমান করাও কিন্তু মারাত্মক কবিরা গুনাহ। সে ভরও আমাদেরকে আবার সজাগ দৃষ্টি রাখতে হবে। জাযাকুমুল্লাহ আহসান জাযা। জাযাকাল্লাহ খাইর। সম্মানিত দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর প্রশ্ন করছেন। আমরা দেখি আমাদের ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। মুফতি সাহেব কি মতামত রাখছেন? জি জি শুনলাম মুফতি সাহেব, আমরা উনি আর হোক আপনি মুফতি সাহেব ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? নি আলহামদুলিল্লাহ মুফতি সাহেব। জি তেলু মুসলমান মুফতি আমার জন্য আপনি আছি তো উঠান হইছে কি তা পলা কিছু ডক্টর আসছিল রাসন বাদে উনি খারাপ হয়ে গেছে না যে ডাক্তারে ফিরে একদিন হয়ে গেছে তো ভাই নিজের কোনো দোয়া আছে নি রাসনে কিছু আছে একদিন আর কথা না যারা পাক হইতা বড় কষ্ট করে আমার ডাক্তারে কি তা হইতে পারে তারা একদিন না হই যায় একদিন হয়ে গেছে গেছে হচ্ছে কিছু দোয়া বাকি ইনশাআল্লাহ। প্রথম নম্বর হলো কি যে কোনো বেমার যেভাবে আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ পাক হাদিস বলতেছে লেকুল্লে দা ইন দাওয়া উন, প্রত্যেকটি বেমারে কিন্তু আল্লাহ পাক শিফা এবং ঔষধ মেডিসিনও আল্লাহ পাক দিয়েছেন। এবং মেডিসিন করাও সুন্নত। মেডিকেল সায়েন্সের মাধ্যমে, মেডিকেল চিকিৎসার মাধ্যমে যদি কোনো রোগ ধরা পড়ে তাহলে আপনার ডাক্তার যে আপনাকে যে ঔষধ যে মেডিকেশন ইউজ করার জন্য বলবে আপনি সেটাও ইউজ করবেন, নাম্বার ওয়ান। দুই নম্বর, আল্লাহর কাছে তো আমরা দোয়াও করবো কিন্তু, কারণ যে কোনো বেমার হলে যেভাবে ঔষধ আমাদেরকে শিফা দিতে পারে, ডাক্তার যে আমাদেরকে শিফা দিতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করবো এই শিফাটা আসে আল্লাহর পক্ষ থেকে। ইব্রাহিম আলাইহিসসালাম সেই আকীদে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কোরআন বলতেছে ওয়াইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, এটা ইব্রাহিম ইসলামের কথা। আমি বেমার পড়লে আমার আল্লাহ আমাকে শিফা দেন। সেজন্য আমরা দেখি পৃথিবীর লোক, যদি আপনাকে আমি কোয়েশ্চেন করি, যারা মারা যান ঔষধ খেয়ে, লোক যারা মারা যাচ্ছে এদের মধ্যে যারা ঔষধ খেয়ে মারা যাচ্ছে বেশি সংখ্যক, না ঔষধ না খেয়ে বেশি মারা যাচ্ছে? তা আনসার অবশ্যই হবে যারা মরতেছেন তারা অবশ্যই বেশি সংখ্যক লোক ঔষধ খেয়ে খেয়েই মরতেছেন। কথাটা তো বুঝতে পেরেছেন। আবারও হসপিটাল বানানো হয়েছে লোকদেরকে বাঁচানোর জন্য, কিন্তু বাস্তবতা হলো যে সমস্ত লোক মারা যাচ্ছেন গড়ের চেয়ে হসপিটালে গিয়েই মারা যাচ্ছেন সংখ্যাটাই গড়ে আরও বেশি। ইভেন যে ডক্টর লাইফে লক্ষ লক্ষ রোগীকে চিকিৎসা করেছে সেবন্ত ডক্টর উনিও কিন্তু তিনিও মারা যান। সবচেয়ে আজীব যে রোগের চিকিৎসক তার বিশেষজ্ঞ ও সমান রোগেও অনেক ডাক্তার মারা যান। যেমন গত জুম্মাবার আমি অ্যানাউন্স করেছি আমার মেনাফাশাল মসজিদে একজন লোক বিয়ানীবাজার ক্যান্সার হসপিটালের, উনি স্পেশালিস্ট ছিলেন ক্যান্সার রোগের, কিন্তু শেষ পর্যন্ত এই ক্যান্সার রোগ ওনার পেটের মধ্যে, তিনি ওই ক্যান্সার রোগী নিজেই মারা গেলেন গত সপ্তাহে, অথচ উনি ছিলেন ক্যান্সার স্পেশালিস্ট। আপনারা তো দেখেছেন সিলেটের নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার আলাউদ্দিন সাহেব, উনি আমারও ডাক্তার ছিলেন। সবসময় ওনার গলার মধ্যে একটা ইয়ে ছিল, মাফলা ফেসানো ছিল, কারণ ওনার গলার মধ্যে রোগ। তো আমি মনে চিন্তা করতাম হ্যাঁ আপনি নাক কান গলার একজন ডাক্তার, কিন্তু আপনার গলার মধ্যে সমস্যা। এটা কিন্তু আল্লাহর কুদরত, তো এবার আসুন আপনি দোয়া চেয়েছেন, তো দোয়ার জন্য একটি দোয়া আপনাকে আমি শিক্ষা দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি কোনো বেমারিকে দেখতে গেলে বলবেন লা বাআসা তাহরু ইনশাআল্লাহ, আপনি সেটা বলবেন এক। নাম্বার 2, আসআলুল্লাহ আল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। আমি আবার বলছি, আসআলুল্লাহ আল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। আপনি আপনার ওই নাতির কথা হয়তো বলেছেন, আপনি নাতিকে সামনে নিয়ে বলবেন, আরশে আযীম রব্বের কাছে আমি সওয়াল করতেছি আল্লাহ যেন তোমাকে শিফা দিয়ে দেয়, যার বাবার তো এটাই। তো আরবিতে আপনি বলবেন আসআলুল্লাহ আল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। নবী একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি আপনি কোনো রোগীকে এই দোয়া রোগীর সামনে গিয়ে দোয়া পড়েন, যদি মওত হাজির না হয় তো অবশ্যই কিন্তু আল্লাহর হুকুমে আল্লাহর রহমতে ওই রোগটা আল্লাহ পাক শিফা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। সংক্ষিপ্ত আজকে এটাই বললাম, এরপরও আপনি হয়তো কোনো আলিম সাহেবের সঙ্গে 1-to-1 আপনি যোগাযোগ করবেন। জাযাকুমুল্লাহ, এবং চিকিৎসাও চালিয়ে যান ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। সম্মানিত ক্রমানুর দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদেরকে আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনারা সব ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। জি আমি একটা কোশ্চেন করতে চাইলাম যে এশার 4 রাকাত নামাজের সময় জি যখন 3 রাকাত পড়ি অনেক সময় দেখা যায় যে ভুলে বই গেছি, জি এখন ভুলে বইয়া দেখা যায় আধা আটটাই তো পড়ি লাইছি, এই অবস্থা আমি কি তা করতে পারি? একটা মনে হইলো মনে 3 রাকাত পড়ছি। আচ্ছা আচ্ছা জি। আর আমার 2 নম্বর একটা কোশ্চেন হইলো, জি যারা এই দেশে বহুত কষ্ট করে আইসেন বাংলাদেশ থেকে, বাট এই দেশে কোনো লিগেল রাইট নাই তাদের কাম করার, আর যে পয়সাটা তাদের কাম করার লুকাইয়া কোনো ট্যাক্স মারা না, এটা কতটুকু বৈধ হইব বা এটা মানে প্রেক্ষাপটে কি অবস্থা হইব একটু আলোচনা করেন। আচ্ছা ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রথম প্রশ্ন যেটা এশার 4 রাকাত নামাজের সময় এশার 4 রাকাত ফরজ হোক অথবা সুন্নত হোক, আপনি 3 নম্বর রাকাতে আপনি ভুলে বসে পড়েছেন, আতাহিয়াত তো পড়ে ফেলেছেন, শরণ হয়েছে, আপনি কি করবেন? তো আপনি দাঁড়িয়ে যাবেন এবং আপনি নামাজ কন্টিনিউ করবেন, শেষ করবেন। নামাজের শেষে গিয়ে আপনি সিজদা সহ দিবেন। সিজদা দেওয়ার বিভিন্ন পদ্ধতি আছে, তার মধ্যে থেকে একটি পদ্ধতি যেটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে থাকেন, এবং এটা হাদিস দ্বারা প্রমাণিত, হাদিসের উপর ভিত্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, বুখারী শরীফের হাদিস এবং তহাবি শরীফ, মুসলিম শরীফ সব বিন হাদিসের কিতাবে হাদিস রয়েছে। এই হাদিস থেকে সিজদার একটি তরিকা হলো, আপনি শেষ বৈঠকে বসে আত্তাহিয়াতু পড়বেন, ডান থেকে সালাম ফিরাবেন, 2টি সিজদা দিবেন, তারপরে আবার আত্তাহিয়াতু আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ বারিক আল্লাহ মানি দালামতু পড়ে তারপরে সালাম ফিরে নামাজ শেষ করবেন। বুখারী শরীফ সহ তিরমিজি শরীফ সহ সব হাদিস মিলিয়ে সিজদা সহর এই একটি পদ্ধতি। তো আপনি এই পদ্ধতি সিজদা সহ দিয়ে দিবেন, আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো, যারা এই দেশে হয়তো বৈধভাবে থাকার পারমিশন নাই, উনি রুজি রোজগার করতেছেন, তো ওনাদের রুজি রোজগারের পয়সাটা কী হবে? তো এই জিনিসটা যেহেতু ইমিগ্রেশনের সঙ্গে সম্পর্কিত, এটা ডাইরেক্ট আমাদের ফতোয়ার সঙ্গে সম্পর্কিত নয়, এটা তো ইমিগ্রেশনের ব্যাপার। ওনারা এই দেশের আইন হিসাবে তারা যেটা ওনার থাকা বৈধ না বৈধ ওনাদের ব্যাপারটা হবে, কিন্তু ইনকাম যেটা যারা করতেছেন এই পয়সাটা যেহেতু উনি পরিশ্রম করতেছেন, পরিশ্রম ভিত্তিক উনি পাইতেছেন, তো ইসলামের এই ক্ষেত্রে কিন্তু খুব একটা বাধার কোনো সমস্যা নাই। হ্যাঁ, ওনার বৈধতা থাকা বা অবৈধতার প্রশ্নে এটা এই দেশের রুল অবশ্যই মানতে হবে এবং রুলকে মানাটাই অত্যন্ত জরুরি, বাট নির্ভরযোগ্য আমাকার মতে ওনার ইনকাম যেটা ইনকামকে হারাম বলা যাবে না। জাযাকুমুল্লাহ হাসান জাযা। জাযাকাল্লাহ খাইর। সম্মানিত ক্রমানুসারে দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, আপনাদেরকে আমাদের সাথে এই মুহূর্তে প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি আসসালামু আলাইকুম। আমার মনে হয় আপনার টিভির ভলিউমটা একটু, জি একটু টিভির ভলিউমটা মেহেরবানি একটু কমাইবানি প্লিজ। জি আমি আসসালামু আলাইকুম। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনি ভালো আছেন? জি টিভির ভলিউমটা ডাউন করি, আপনার সাথে কথা হোক ইনশাআল্লাহ। জি আমি ভলিউম মিউট করে দিয়েছি। জি জি মাশাআল্লাহ। হুজুর আমার প্রশ্ন হলো কি, ফরজ নামাজের ফরজে আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ফরার বাদে যে লা হাওলা ওয়া লা কুওয়াতা খবর পড়তাম ফরজ নামাজের ওয়াক্তটা কইবা। আর সেকেন্ড প্রশ্ন হইল কি, ফরজ আর মাগরিবর নামাজের পর দেখলাম যে একটা বুকের মাঝে Duru Shurib Doshbar for I Tatika Senor Tatamara Kuba. A third question will Gamar Allahumma inni a'udhuka min azabil qabr wa min azabi jahannamita Edwaki for us Poitefas for us Nomador for Salam Freya Hobar for Alage, but for Alage compulsory in your Tatakoiba. Arrest a Hoitam Parmi, the chance de Namare. At the last person will Gamesta Bukama de Diaz. একটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফজরের সুন্নাত পড়িয়া কি করো যখন মসজিদে যাইতে একটা দোয়া আল্লাহুম্মা আল্লাহুম্মা ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া জাল ফি ওলাহা দোয়াতেন জি 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 হুজুর তো লাস্ট হলো কি আজিম লি নূরা ওয়া আজিম লি নূরা তো এই দোয়া আমরা কি করো যে কোন সময় পড়তাম পারবনি ওটা তা কইবা আর আপনার সালাম আপনার আর কাছে আমার সালাম আর আমরা লাগি দোয়া করবা সব মুসলিম উম্মাহ লাগে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাযাকাল্লাহ খায়ের আপনার সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি দিতে হচ্ছে ইনশাআল্লাহ বিরতির পর আবার যখন ফিরে আসব ইনশাআল্লাহ আপনার প্রশ্ন দেওয়ার হুজুর দিবেন এবং পরবর্তী আরো করার চেষ্টা করব আশা করি আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Glory to Allah, exist to Allah, alhamdulillah আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ক্রেতাবাংলার দর্শক শ্রোতা আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আল-মিদিন শেখ আল-হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহুম ইনশাআল্লাহ আপনাদের অত্যন্ত সুন্দর সুন্দর প্রশ্ন আপনারা এই ছোট্ট বিরতির আগেই আপনারা করেছেন একজন বোন প্রশ্ন করেছিলেন ওনার চারটা প্রশ্ন আছে প্রথম প্রশ্নটি হচ্ছে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা কোন কয়বার পড়বেন এবং দ্বিতীয় তৃতীয় এরকম চারটা প্রশ্ন আছে প্রশ্নগুলো জি বুনের প্রথম প্রশ্ন ছিল যে নামাজের পরে বিশেষ করে ফজর এবং মাগরিবের নামাজের পরে আমরা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আমি পুরাটা বললাম কোন কোন রাতে ইউহয়ী ইউমীত ছাড়াও রয়েছে কিন্তু হাদিসে এসে যদি এই দোয়াটাকে 10 বার পড়ে তাহলে फायदा কি প্রত্যেক এক বারের মাধ্যমে আরবি একটা গোলাম ইসমাঈল ইসলামের اولادের একটা গোলাম কত এক্সপেন্সিভ একটি গোলাম ফ্রি করার পরিমাণ সব আল্লাহ পাক দান করেন সুবহানাল্লাহ সুবহান এবং 10 টি নেকি লেখা হয় 10 টা দরজা বুলন্দ করা হয় 10 টা গুনাহ maaf করা হয় শয়তান থেকে প্রোটেকশন এবং পুরো হেফাজত করা হয় সংরক্ষণ করা হয় এবং ওই দিনে এই লোকটার আমল সবচেয়ে শীর্ষে থাকবে উপরে থাকবে অনেক फायदा তো বুনের প্রশ্ন হলো এটা তো আমরা পড়লাম ঠিক আছে তারপরে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম কয়বার পড়ব তো এটাও আপনি একবার পড়েন যেহেতু তাসবিহ বা যদি আপনি তিনবার পড়তে পারেন কোন নাম্বার আসে নাই তো এটার জন্য যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার পড়া কথা এসেছে এটা কিন্তু লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ এরকম কোন নাম্বার আসে নাই আপনি একবারে চাইলে পড়তে পারেন একবার পড়লে চলবে ইনশাআল্লাহ আপনার দ্বিতীয় প্রশ্ন হলো যে নামাজের পরে ফজর ও মাগরিবের আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল এবারে ডিফারেন্ট আছে বিনরাতের মধ্যে এই দোয়াটা প্রত্যেক নামাজের পরে কি পড়তে হবে এবং পড়লে কয়বার পড়বেন यस আপনি একবার পড়লেও চলবে এখানে চারটি জিনিস থেকে পানা চাওয়া হইতেছে আযাব ও কবর থেকে লাইফের জীবন এবং মরণের আগে এবং পরে ফিতনা থেকে এবং মাসিহিদের ফিতনা থেকে এবং জাহান্নামের আযাব থেকে পানা চাইতেছেন তো আপনি এই দোয়াটা অনেকে নামাজের ভিতরেও পড়ার কথা বলেছেন নামাজের ভিতরে লাস্টে সালাম ফিরানোর আগেও পড়তে পারেন আপনি পরেও পড়তে পারেন বাট এটা পড়তেই হবে অনেক উলামায়ে کرام বলেছেন যে নামাজের ভিতরে তো শুধু পরে পড়তেই হবে ওয়াজিব কিন্তু নির্ভরযোগ্য মতে এটা ওয়াজিব নয় কেন বুখারী শরীফ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা লিয়াতাখায়্যার মিনাদ দুআ তাশাহুদ পড়ার পরে দুরূদ পড়ার পরে একজন লোক সে একটি দোয়াকে পছন্দ করে নেবে এখানে পছন্দ করে নেওয়ার কথা এসেছে একটি খাস বা পড়তেই হবে এরকম জরুরি নয় তবে হ্যাঁ আমরা কোনটি পড়ে থাকি আমরা পড়ে থাকি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيم Keno? Here is the Bukhari Sharif Hesheche. Ei duati che chilen Hazrat Abu Bakr radiyallahu ta'ala anhu Nabi Karim sallallahu alaihi wasallam ke jiggesh korechen ya Rasulullah apni amake emon ekti dua shikkha den ami namazer bhitore ami porbo ebong Rasulullah sam Hazrat Abu Bakr ke nijei duati shikkha diyechilen jar phole amra Allahumma inni zalamtu nafsi zulman kaseera dua ki amra pradhano diye thaki but er poreo ei dua jebe porte parben onno ekti dua apni porleo hobe ebong apni bunjera bolechen Allahumma inni a'udhu bika min azabil qabri wa min azabin nar wa min fitnatil mahya wal mamat ওয়ামহিতুল মাসিহ দাজ্জাল এ দোয়া আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ পাঠ নামাজের পরে পড়তে পারবেন তো আপনার প্রশ্ন ছিল যে নামাজের পরে পড়তে হবে জরুরি নয় কয়বার পড়বেন একবার পড়লেও চলবে ইনশাআল্লাহ আপনার আরেকটি প্রশ্ন ছিল আল্লাহুম্মা জাল দুরূদ শরীফ যে মাগরিবের নামাজের পরে দুরূদ শরীফ 10 বার পড়বেন ইয়েস দুরূদ শরীফ আপনি যে কোনো সময় পড়তে পারেন নামাজের পরে বা যে কোনো সময় দুরূদ শরীফের মাধ্যমে কিন্তু আপনার টেনশন দূর হবে রিজিকের প্রশস্ততা আসবে আল্লাহর পক্ষ থেকে একবার দূর পড়লে 10টি রহমত নাযিল হয় গুনাহ মাফ হয় দরজা বুলন্দ হয় অনেক উপহার রয়েছে তো আপনি পড়তে পারেন 10 বার নারো বেশি পড়েন যত বেশি পড়েন ততই ভালো কারণ একটি হাদিসে এসেছে একজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ শেষ রাতে যখন আমি ঘুম থেকে আমি জেগে ইবাদত করি দোয়া করি তখন দুরূদ শরীফ কি পরিমাণ পড়ব আমি আমার শেষ রাতের টাইমের চার ভাগের এক ভাগ কি দুরূদ শরীফ পড়ব বলেন ঠিক আছে করতে পারো বেশ করলে আরো ভালো উনি বলেন রাসূলুল্লাহ যদি আমি চার ভাগের চেয়ে বাড়াই তাহলে এর মান কি আমি তিন ভাগের দুই ভাগ বলেন আরো করলে আরো ভালো এই হিসাবে দুরূদ শরীফে কিন্তু কোনো পরিমাণ নেই যত বেশি দুরূদ শরীফ পড়তে পারেন ততই ভালো বাট এর পরও সময়ের অভাবে যদি আপনি 10 বার পড়েন আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নাই আপনার আরেকটি প্রশ্ন হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাওয়ার সময় একটি দোয়া পড়তেন সেটি ছিল আল্লাহুম্মা জাল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়াজআল ফি সামঈ নূরা ওয়াজআল ফি বাসারি নূরা ওয়াজআল মিন খালফি নূরা ওয়া মিন আমামি নূরা ওয়াজআল মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা আল্লাহুম্মা আ'তিনি নূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাওয়ার সময় ফজরের সময় এই দোয়াটা পড়তেন কারণ মসজিদ থেকে নূর পাওয়া যায় আল্লাহ তুমি আমার অন্তরে নূর দাও আমার জবানে নূর দাও আমার কানে আমার চোখে আমার পিছনে আমার সম্মুখে আমার উপরে আমার নিচে আল্লাহ আমাকে নূর দাও আল্লাহ আমাকে তুমি নূর দাও এই দোয়াটা কিন্তু আপনি প্রশ্ন হলো যে এটা তো মসজিদে যাওয়ার সময় সাম পড়তেন আপনি কি নরমাল অবস্থায় পড়তে পারবেন ইয়েস পড়তে পারবেন এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া কঠিন কিয়ামতে অন্ধকার আর অন্ধকার থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একগুলো লোকদেরকে নূর প্রোভাইড করবেন আল্লাহ যেন আমাদেরকে সেই নূর যেন প্রোভাইড করেন আমিন এবং যাদেরকে নূর প্রোভাইড করা হবে কারণ নূর এবং আলোটা হবে কিন্তু পাহাড়ের পরিমাণ এত বিশাল কারণ নূর হবে কামসালিন নাখলা খেজুর গাছের ন্যায় লম্বা কারণ নূর হবে কারজুলিন কাইম একজন লোক দাঁড়ালে যতটুকু এতটুকু লম্বা নূর এবং লাইট প্রোভাইড করা হবে কারণ নূর সবচেয়ে নিম্ন পর্যায়ে নূর একজন মুমিনের থাকবে এই বৃদ্ধাঙ্গুলির মতো বুড়ি আঙ্গুলির মতো এটা জ্বলবে নিভবে জ্বলবে নিভবে এবং সেই আগুন দিয়ে কঠিন কিয়ামতে কোন দিকে যাবে সন্ধান পাবে বিশেষ করে জাহান্নামের উপর ব্রিজ করার জন্য এই নূরের অত্যন্ত প্রয়োজন সেজন্য এই নূরটা কিন্তু মুনাফিকদেরও প্রথম দিকে দেওয়া হবে কিন্তু শেষ পর্যন্ত যে সময় তারা জাহান্নামের ব্রিজ করতে যাবে এই নূরটা নিভিয়ে দেওয়া হবে এজন্য কোরআন আমাদের শিক্ষা দিচ্ছে আমরা বলবো আতমিম লানা নূরানা আয় আল্লাহ কঠিন কিয়ামতে তুমি আমাদেরকে নূর প্রোভাইড করবে এটা যেন তুমি কন্টিনিউ পরিপূর্ণ রেখে জান্নাত পর্যন্ত আমাকে পৌঁছে দিও এজন্য বোন আপনি যে প্রশ্ন করেছেন এই দোয়াটা কিন্তু আল্লাহুম্মা জাল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা বলে পূর্ণ দোয়াটি আমরা সবাই যে ভাই মসজিদে যাওয়ার সময় পড়তে পারবো এমনিতেও আমরা পড়বো এবং পড়তে পারবো ইনশাআল্লাহ ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য জাযাকুমুল্লাহ আপনারা এই দোয়াগুলো শিখতেছেন পড়তেছেন মনে অত্যন্ত খুশি লাগে আল্লাহ আমাদেরকে সবাইকে যেন এই দোয়াগুলো হামেশা পড়ার জন্য তৌফিক দান করে আমিন জাযাকুমুল্লাহ আমিন জাযাকাল্লাহ খায়ের সম্মানিত বাংলা দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর সুন্দর প্রশ্ন করছেন আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার আসসালামু আলাইকুম মেহেরবানি করে টিভির ভলিউম একটু যদি আপনারা মিউট করেন অথবা একটু ওয়ালাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ জি বলুন আপনার প্রশ্ন আপনার টিভির ভলিউম ডাউন করে আমাদের সাথে কথা বলুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ আমার একটা প্রশ্ন, তোবার দোয়া ১০০ বার সকালে আর ১০০ বার বিকালে দুই টাইমে পড়তে পারবো নি? আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম। ওটা আচ্ছা, তোবার দোয়া ১০০ বার পড়া যাইবো কিনা? মানে ২০০ বার কি বিকালে ১০০ বার সকালে ১০০ বার? আচ্ছা ঠিক আছে। আর কোন প্রশ্ন আছে আপনার? জি না। ওকে, জাযাকাল্লাহ খাইর। তোবার দোয়া সকালে ১০০ বার বিকালে। জি বোন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি একটি প্রশ্ন আজকে রেখেছেন। মাশাআল্লাহ। তওবা ইস্তেগফার যেটা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম, সকালে ১০০ বার এবং বিকালে ১০০ বার কি আপনি পড়তে পারবেন? অবশ্যই অবশ্যই পারবেন এবং করবেন ইনশাআল্লাহ। উলামা একরাম বলে থাকেন সকালে আপনি পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার অন্তত ১০০ বার, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম আর ১০০ বার অন্তত পক্ষে কমের দিকে। এরপরে দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা যে কোনো দুরুদ শরীফ আর ১০০ বার। তো যেহেতু সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এখানে ৪টি তাসবিহ আর ইস্তেগফার আরও ১ এবং দুরুদ শরীফ আরও ১, ৬ তাসবিহ। এটাকে সাধারণত উলামা একরাম ৬ তাসবিহ বলে থাকেন। সকালে ৬ তাসবিহ ১০০ বার, বিকালে ১০০ বার মিনিমাম, অনেক কিন্তু হাজারো বার আরও অনেক বেশি করে থাকেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এসেছে কানা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহয়ানিহি, আমাদের দয়ার নবী সর্বাবস্থায় আল্লাহ কিন্তু জিকির করতেন, স্মরণ করতেন। সেই জন্য আপনি প্রশ্ন করেছেন যেটা কি সকালে ১০০ বার বিকালে ১০০ বার পড়তে পারেন? অবশ্যই, এবং যারা পড়বেন অত্যন্ত লাভবান হবেন। এবং সঙ্গে ইস্তেগফারের সাথে সাথে দুরূদ শরীফ ১০০ বার আপনি অ্যাড করে দেবেন, প্লাস ওই সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এটিকেও আর ১০০ বার যদি যোগ করে দেন আরও বেশি ভালো হবে। জাযাকুমুল্লাহ হাসান। জাযাকাল্লাহ খায়র। অত্যন্ত সুন্দর সুন্দর প্রশ্ন করছেন, মাশাআল্লাহ। আমরা দেখি আমাদের সাথে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। হুজুর আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। হুজুর আমার দুটো প্রশ্ন আছে। জি বলুন। জি একটা প্রশ্ন আছে হুজুর, এই যে আজানের দোয়া যে হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ ওই সময় কি তা খোয়া লাগে, জবাব দেওয়া লাগে, ওটাটা হইবা। আর আরেকটা প্রশ্ন হয়েছে গিয়া কোন কোন সময় বাথরুমে ঢুকলেও হাঁচি আসে, এই সময় আমরা কি উত্তরে কিতা হইব? আর নামাজেও কোন কোন সময় হাঁচি আসে, তাইলে আমরা উত্তর দিতাম না দিতাম না, প্লিজ ওটাটা আমার কই। মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন আপনার। জি জাযাকাল্লাহ খায়র। প্রথম প্রশ্ন যে আজানের জবাবে কি বলবেন, বুখারী শরীফের হাদিসে উল্লেখ রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা সামিতুল মুয়াজ্জিন, যে সময় তোমরা মুয়াজ্জিনের আজান শুনবে ফাকুলু মিসলা মা ইয়াকুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন কথাগুলো যেভাবে বলছে সমান কথাগুলো তোমরা রিপিট করবে, ঠিক আছে? তো এখান থেকে বোঝা গেল যে মুয়াজ্জিনের হুবহু কথা আমরা এক্স্যাক্টলি আমরা কপি করব। তাহলে হাইয়া আলা সালাহ হাইয়া আলা ফালাহ এই সময়ও আমরা হাইয়া আলা সাইয়াল ফালাহ বলবো, ঠিক আছে? বাট সেম বুখারী শরীফের আরেকটি হাদিসে যেখানে বিস্তারিত এসেছে, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ হাদিসের প্রায় সব হাদিসে কিতাবের মধ্যে হাদিসে উল্লেখ রয়েছে হযরত মুয়াওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা একটি মিম্বরে বসে এই হাদিসটি শুনিয়েছেন। সেখানে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করতেন এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে হাইয়া আলা সালাহ হাইয়া আলা ফালাহ, মুয়াজ্জিনের কথা শোনার সময় আল্লাহ নবী এটা এই কথাকে রিপিট না করে উত্তরে বলতেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঠিক আছে? তাহলে উত্তম হবে হাইয়া আলা সালাহ এবং হাইয়া আলা ফালাহর সময় আমরা কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যুক্তিযুক্ত। কেন? যে সময় মুয়াজ্জিন বলতেছে নামাজে আসো, আমরা যদি বলি নামাজে আসো এটা যেমন খুব এটা মানায় না। মুয়াজ্জিন বলো কামিয়াবির দিকে আসো, আপনি বলেন কামিয়াবির দিকে আসো, সবাই ডাকলাম না, এটা আমরা বলবো না, আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ মুয়াজ্জিন ডাকতেছেন নামাজের জন্য, কামিয়াবির জন্য। আল্লাহ আমরা বিশ্বাস করি গুনাহ থেকে বাঁচতে হলে, নেক কাজ করতে হলে তোমার সাহায্য ছাড়া মোটেই সম্ভব হবে না। লা হাওলা, আল্লাহ গুনাহ থেকে বাঁচতে পারবো না, ওয়ালা কুওয়াতা, নেক কাম করার কোনো শক্তি রাখি না, ইল্লা বিল্লাহ, একমাত্র তুমি আল্লাহর সাহায্য ব্যতীত। এজন্য বেস্ট এটাই, এবং এটাই হাদিস দ্বারা প্রমাণিত। বাট এরপরে যদি কেউ হাইয়া আলা সালাহ হাইয়া আলা ফালাহ বলে ফেলে, উলামা একরাম বলতেছেন ঠিক আছে, বাট উত্তম তো অবশ্যই হবে কি বললে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ৩ নম্বরে উলামা একরাম বলতেছেন আমরা কাজ করি উভয় হাদিস উপর আমল করার জন্য প্রথম আমরা বলি হাইয়া আলাস সালাহ, এরপর আবার বলি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ, উভয় হাদিস উপর আমল হয়ে গেল। বাট সবচেয়ে উত্তম হবে যদি আপনি একটি বলেন, তাহলে আপনি কি বলবেন? লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রসঙ্গক্রমে আজানের বাকি প্রত্যেকটি কলিমা সমান সমান জবাব দিবেন, কিন্তু একামতের সময়ও কিন্তু একামতের জবাব দিতে হয়। আমরা যারা পুরুষরা মসজিদ জামাতে পড়ি, আমাদের একামতের জবাব দিতে হয়, মনে রাখবেন। এবং সেখানে কীভাবে জবাব দিবেন? কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ সময় বলবেন আকামাহাল্লাহু ওয়া আদামাহা। কি বলবেন? আকামাহাল্লাহু ওয়া আদামাহা। আল্লাহ পাক এই নামাজকে যেন কিয়ামত পর্যন্ত দায়ী এবং কায়েম রাখে। আল্লাহু আকবার। নামাজ এবং জামাতকে। আর ফজরে আযানে আসসালাতু খাইরুন নাম শুনলে আমরা বলবো সাদাকতা ওয়া বারারতা, তুমি যা বলেছো মুয়াজ্জিন সত্য বলেছো এবং এই নেক কাজের দাওয়াত দিয়ে তুমি নেক কাম করেছো। আমরা এই কথা বলবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। যতক্ষণ আরও একটা প্রশ্ন আমার রয়ে গেছে, বাথরুম বা টয়লেটে ঢুকে হাসি দেন তাহলে কি পড়বেন? না পড়ে বসে কি করবেন? বাথরুমে যদি হাসি আসে তো আমরা হাসি তো আলহামদুলিল্লাহ আমরা বলি, এটাই তো। তো ওনার হয়তো মনে প্রশ্ন যাচ্ছে যে বাথরুমে যেহেতু এখানে অনেক সময় মনে করেন টয়লেট পেশাব, তো আমি এখানে কি হাসি দোয়া পড়তে পারবো? ইয়েস, পারবেন। কারণ আমাদের এই দেশে যে বাথরুম যেগুলো ফ্লাশ করার পরে কিন্তু পুরো ক্লিন হয়ে যায়, সব মলমূত্র চলে যায়। সেজন্য এখানে আমরা অজু করি, একটা একদিকে যেভাবে একটা বাথরুম টয়লেট, আবার অপর দিকে এটা কিন্তু একটা এটা কিন্তু আবার অদুখানাও, আবার এটা কিন্তু একটা শাওয়ার বা বাথ। টয়লেট, বাথরুম প্লাস অদুখানা, তিনটি একটা ভিতরে আমরা ইউজ করে থাকি। এটাকে শুধুমাত্র টয়লেট হিসেবে দেখলে চলবে না, এখানে কিন্তু আরও দুইটি কাজও চলে এবং এটা ফ্লাশ করার পরে সব চলে যায়। সেজন্য যদি কেউ অদু করার সময় অদু দোয়া ভিতরে পড়ে ফেলে, সেটা জায়েজ রয়েছে, যদিও উত্তম আমরা বের হয়ে আসে পড়বো। এই সব যদি বাথরুমে থাকা অবস্থায় যদি আপনি টয়লেট ইউজ করতেছেন না, এই অবস্থায় যদি আপনি হন, তাহলে আপনি আলহামদুলিল্লাহ বলতে পারবেন। হ্যাঁ, যদি আপনি বাথরুমে টয়লেট ইউজ করতেছেন আর এমত অবস্থায় যদি হাসি চলে আসে, তাহলে আপনি এটা মনে মনে আনবেন, আলহামদুলিল্লাহ মুখ দিয়ে উচ্চারণ করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। আপনার একটি প্রশ্ন যে নমাজে দাঁড়ানোর অবস্থায় যদি হাসি চলে আসে আপনি কী করবেন? তো নমাজে অন্য কারো হাসির জবাব দিলে কিন্তু নমাজ ফাঁসিয়ে যায়। কেন? আপনি আরেকজন আল্লাহর সঙ্গে থেকে কাট হয়ে আপনি আরেক ব্যক্তির জবাব দিতে গিয়ে ওনার সঙ্গে আপনি কানেক্টেড হয়ে গেছেন, এটাই মাবুর মতলের ফতোয়া হিসাবে নমাজ ভেঙে যায়। হ্যাঁ, আপনার যদি হাসি দেওয়ার পরে আপনার মুখ থেকে এরকম আলহামদুলিল্লাহ চলে আসে, নমাজের কোনো ক্ষতি হবে না, কারণ এটা আপনি কারো জবাব দিচ্ছেন, আপনি আল্লাহর তারিফ করতেছেন। এখন পর্যন্ত আপনি আল্লাহর সঙ্গে আপনার কানেকশন এবং কানেক্টেড আপনি রয়েছেন, তো এটা কোনো সমস্যা নয়। বাট এরপরেও নমাজের ভিতরে উত্তম হবে আপনি আলহামদুলিল্লাহ না বলে আপনি নমাজের বাকি যে তিলাওয়াত যেগুলো আছে, তসবিহ যেগুলো আছে, সেগুলো আপনি কন্টিনিউ করবেন। এই নমাজের খাতিরে আপনি আলহামদুলিল্লাহ না বললেই আপনার জন্য ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট এরপরে বলে ফেলে যদি, নমাজের কোনো ক্ষতি হবে না। জাযাকুমুল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। অত্যন্ত সুন্দর প্রশ্নের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। জাযাকাল্লাহ। আচ্ছা, যদি টয়লেট থেকে বাইর হওয়ার যে দোয়াটা, এটা কি ভিতরে তাকিয়ে পড়তে হবে না বাহির হয়ে পড়বে? বাহির হয়ে তো বাহির হওয়ার তো পড়বেন, আপনি এটা ভিতরে পড়বেন কেন? কারণ টয়লেট থেকে যখন বাইর হবেন, জি, আর এবং ভিতরে যখন ঢুকবেন, এটা ভিতরে ঢোকার আগে আপনি পড়ে নেবেন। রাসূলুল্লাহ কান রাসূল ইদা দাখালাল খালা, রাসূলুল্লাহ বাইতুল্লাহ ঢোকার ইচ্ছা করতেন, ঢোকার পূর্বেই এই দোয়া পড়তেন। তো ঢোকার পূর্বেই পড়বেন। যদি কোনো কারণে ঢোকার পূর্বে আপনি পড়তে না পারেন, তাহলে ঢুকে গেছেন, পড়বেন কিনা পড়বেন না, তো উলামায়ে কেরামের সেখানে ভিন্নমত রয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলতেছেন ইয়েস, আপনি স্টিল পড়তে পারবেন, ইভেন জবানদার উচ্চারণ করেও। বাকি উলামায়ে কেরাম বলতেছেন মনে মনে আপনার দোয়াটাকে নিয়ে আসবেন, জবানদার উচ্চারণ করবেন না, কারণ যেহেতু জায়গাটা পবিত্র নয় সেই হিসাবে। বাট আমি আবার বলতেছি, এই দেশের টয়লেট, আপনার টয়লেট যে সময় ইউজ করতেছেন এটাকে টয়লেট, কিন্তু যে সময় অজু করতেছেন এটাকে অজুখানা, যে সময় বাথ ইউজ করতেছেন তখন এটা কিন্তু বাথরুম। এখানে 3 in 1, তিনটা জিনিস একত্রে আছে। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ। আমরা এইগুলি ক্লিয়ার হয়ে গেল। যেহেতু আমাদের টাইম শেষ হয়ে গেছে, 1 মিনিটের মধ্যে শেষ করতে হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অত্যন্ত দর্শক শ্রোতা অত্যন্ত সুন্দর সুন্দর প্রশ্ন করছেন, মাশাআল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও এবং বিশেষ করে আমার দর্শক শ্রোতা ভাই বোনদেরকেও অশেষ ধন্যবাদ। আমিন। জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত আমাদের দর্শক শ্রোতা, যেহেতু আমাদের টাইম একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, সেজন্য আপনাদের কল নিতে পারলাম না। প্রতি আপনারা জানেন যে রবি, সোম এবং মঙ্গলবার আলোর দিশারি প্রোগ্রাম রাত 10টা থেকে 11:30 পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।